রক্তের মাধ্যমে নিজেদেরও কিন্তু পরিচয় আমাদের, মানে আমি সব জায়গায় বলি রক্তের আবার কোনো এইজ নেই, রক্তের কোনো ধর্ম নেই, লিঙ্গেরও রক্ত দিয়ে কোনো লিঙ্গ হবে না, যে মহিলার রক্ত না পুরুষের রক্ত। অথচ আমরা মাঝে মাঝে নিজেদেরকে আলাদা আলাদাভাবে এক এক সময় ঝগড়ায় মেতে যাই, যে তুমি এমুক আমি তেমন, আমাদের কোনো ধর্ম নেই, মনুষ্যত্বের উপরে আর কোনো ধর্ম হয় না, মানবতার উপরে আর কোনো ধর্ম নাই। তো এই রক্তের মাধ্যমে আমাদের পরিচয়টা কিন্তু তখন চলে আসে। আমরা মাঝে মাঝে খুব চেষ্টা করি, আমরা ডেভিয়েট হওয়ার খুব প্রবণতা সাংঘাতিক, আর খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা সবসময় আকৃষ্ট হয়। যে কারণে আজকে ত্রিপুরাতে আমরা দেখছি যে ড্রাগস এইরকম একটা অবস্থা, ছেলে মেয়েদের মধ্যে এখন অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে ড্রাগসের প্রবণতা বেড়ে গেছে। এখন ড্রাগস তো নিচ্ছে সব ঠিক আছে, কিন্তু তার সাথে কী হচ্ছে, এইডস বেড়ে যাচ্ছে, এইচআইভি বেড়ে যাচ্ছে। এবং এই যে বিষয়টা সেটা আসছে কখন, ওই নেগেটিভ মানসিকতার থেকে, যে অন্ধকারের দিকে যাওয়ার খুব ইচ্ছে, আলোর দিকে আসতে চায় না কেউ। আমাদের জীবনটা অত্যন্ত অল্প সময়ে, আনন্দে খুশিতে কিছু একটা করার, দেশ গড়ার কাজে, রাজ্য গড়ার কাজে, মানুষের জন্য কিছু করার যে দায়ী বদ্ধতা সেটা আমাদের করা উচিত। আজকে এই কারণেই এই ধরনের সামাজিক সংস্থা যখন এই ধরনের কাজ করে, মানে সত্যি মানে এগুলো অন্য কোনো উদ্দেশ্য নেই, কিন্তু এই যে দায়বদ্ধতার থেকে সেটা চলে আসে।